তো হেই ওয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহাদ আকাশ। তো রিসেন্টলি আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ি যেখানে আমি মাইনক্রাফটের অনেকগুলো কপি গেমগুলো খেলি, এবং সেখানে আমি বলেছিলাম 1200 লাইকস হলে আমি তোমাদেরকে নেক্সট পার্ট দিব, এন্ড তোমরা এত তাড়াতাড়ি 1200 লাইক করে দিবা আমি কখনো ভাবতে পারি নাই। তো এই গেছে, আমরা আজকে সেরকম মাইনক্রাফট অনেকগুলো কপি গেমগুলো খেলবো। তো আজকের ভিডিওতে আমি যে কপি গেমগুলো খেলবো সেগুলো আমি চয়েস করব না। ইয়েস, তোমরা চয়েস করছিলা, তোমরা কমেন্টে কিন্তু অনেকে কপি গেমগুলো লিখছিলা, তো সেগুলো আজকে আমরা খেলবো, সেখান থেকে আমরা গেমগুলো র্যাঙ্কিং করব। তো এই গেছে, তোমরা যদি কোনো কপি গেম সম্পর্কে জানো অথবা তোমাদের কাছে কোনো কপি গেম আছে বা তোমরা নাম শুনছো, সেগুলো তোমরা এখনই কমেন্টে লেখো, হইতে পারে নেক্সট ভিডিওতে তোমার কমেন্টের গেমগুলো আমি চয়েস করতে পারি। তো তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, আবারও কইতাছি সাবস্ক্রাইব করো নাই, কেন কেন এখনই সাবস্ক্রাইব করো, এখনই কুইক কুইক কুইক। তো চলো মাইনক্রাফটের কপি গেমস খেলা যাক। ওকে গাইস, প্রথম যে গেমটা যেটা মাইনক্রাফটের সবচেয়ে বেশি কপি করছে, আই গেস তোমরা অনেকে অনেকে আমার কমেন্টে লেখছো, যার নাম হলো ক্রাফটসম্যান। আর কি গেমটা যতবার আমি তোমাদের কমেন্টে দেখলাম প্রত্যেকে বলতাছো যে এটা মাইনক্রাফট থেকে বলো অনেক ভালো। তো চলো দেখি এটাকে আসলে কি মাইনক্রাফট থেকে ভালো কিনা। তো ওয়েল, আমরা এসে পড়ছি ক্রাফটসম্যানে। এটা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝে যাচ্ছে এটা কত বড় মাইনক্রাফট থেকে বেটার করছে। আর বাদে পান্ডার এরকম অবস্থা কে ভাই, দেখে বুঝে যাচ্ছে এটা মাইনক্রাফট থেকে কত জোস। এই আমি কিন্তু বলতাছি না, তোমরা কিন্তু বলছো। ওকে তাহলে আমরা গেম শুরু হয় না, গেমের মধ্যে ঢুকছি আর এগুলা কি দেখতাছি। হ্যাঁ, এই জায়গার মধ্যে আগুন লেগে রইছে। এই গেমটা আমি শুরু করি নাই, গেমটার মধ্যে আমি আসছি, ভালো মতো আসছি যাতে আমি দেখবো। আর আমার আগুন লেগে গেছে ফরেস্টের মধ্যে, জানি না কেমন লাগছে, এটা মনে গেমের কত নতুন কোন ফিচার্স। ওকে তাহলে এটার আসলে না মানে এরকম না, আমি যে বলবো না যে এটা খারাপ, দেখো পুরো আমি অ্যাকচুয়ালি পিসি তে খেলতাছি, তো মানে কন্ট্রোলিং করতে একটু কষ্ট হইতাছে আমার। বাট তুমি যদি দেখো তাহলে কিন্তু টেক্সচার যেটা আছে এটা কিন্তু পুরাটাই মাইনক্রাফটের যে ওল্ডার ভার্সন আছে না ওরকম লাগতেছে, আমি সিমিলার। আর এখানে দেখতে পারতেছি ইনভেন্টরি, আর ইনভেন্টরির মধ্যে দেখতাছি যে এই 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 পুরো মাইনক্রাফটের মতো, দেখো এই দেখো গ্রাস ব্লকের টেক্সচারও সুদ্ধা মাইনক্রাফটের মতো। ভাই ডেভেলপারদের সাথে আমার কথা বলেছি, ডেভেলপাররা আমার সাথে কন্ট্যাক্ট করো। ও হু, আমি ওই যে সর্ডের অপশন টিপ দিছি, আর দেখো এখানে পানির ও টেক্সচারও সেম, তারপর রেলওয়ে টর্চ একবারে চা আছে, সব সেম টু সেম। তো এখানে আমি একটা ব্লেস এক্সিট আছে, ব্লেস রড, ব্লেস রড যে মাইনক্রাফটের নেদারে যাওয়ার লিগা ওইটার যে মপটা আছে ওইটা নিলাম, দেখি মপটা কিরকম সেম টু সেম কিনা। বাট মব স্পন হয় না কে ভাই? এ ভাই মব স্পন করে কেমনে ভাই? গেমে কেমন লাগে মজা নে স্পন? ব্লেজ তো ব্লেজই তো লইছি ভাই, ব্লেস স্পন করে কেমনে ভাই? তোমরা কি কমেন্টে লেখো স্পন করে কেমনে? আমি বুঝতেছি না স্পন করে কেমনে, স্পন মুলি কি মুলি নাম ও ভালো মতো রাখছে। তো এখানে আমি এটা স্পন করাই, ও এটা স্পন করা গেছে। ওয়েট, এটা গাদা? এই গাদা, হ্যাঁ হ্যাঁ গাদা, হ্যালো গাদা, আমি জানি এটা তোমাকে আমি গালি দিতে চাই নি। ওকে তো আমি এখানে রাইড করতে পারবো? হ্যাঁ আমার রাইডে নেয় না অসভ্য গাদা। উইচ দেখি তো এটা কি টেক্সচার সেম কিনা, স্পন করতে পারতেছি না কে ভাই? এই গেমে কি গ্লিচ নাকি এটা যে আমি স্পন করতে পারি না? তোমরা কমেন্ট দিলে হো। তারপরে আমি একটু উপরে যাই দেখি, তো একটু উপরে যা যে আশেপাশে কিছু নেই। আমার স্পন করেছে একটা ফরেস্ট বায়োমে, কোন নাকি? হ্যালো কুকুর, হ্যালো ডগি, মাই ফ্রেন্ড দো, মাই ফ্রেন্ড, হ্যালো ডগি, হাউ আর ইউ ব্রাদার সিস্টার, তুমি কেমন আছো? তোমাকে কিছু খাবার, আচ্ছা খাবার এই নেই, আড্ডি নেই, আড্ডি আড্ডি আড্ডি, ওয়েট ওয়েট ব্রাদার, আমি তোমার জন্য হাড্ডি নিয়ে আসতেছি। হাড, এই তো হাড্ডি পাইছি, হাড্ডি পেয়ে গেছি, ওয়ার ইজ মাই ব্রাদার, এই তো পেয়ে গেছি, এই নো নো নো, এ আমি তোরে খাওয়াইতে চাইছি, তোরে মারতে চাই নাই, আ কুকুর প্লিজ, এ তো খাই, এ তো ও হো হো, দেখছ এই কুত্তারা বালা, সর সু সু সু, বেদ বেলা একটা কুত্তা, এই যে আমার কুত্তারা বালা, আহ কুত্তা তোমার সাথে, তুমি আমার সাথে আহ। আচ্ছা তো আরো আরো দিক, আরো আমাদের কাজ করা দরকার মেইন জিনিস, এই এটা আমি, নাইস। আচ্ছা তোমরা যদি দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু সেম টু সেম মাইনক্রাফটের মতো, এভরিথিং, এই যে কেক, তারপর কার্পেট। আমি যে গেমটা খেলতাছি আমার মনে হইতাছে না যে আমি মাইনক্রাফট বাদে অন্য কোনো গেম খেলতাছি, আমার মনে হইতাছে পুরো মাইনক্রাফটই খেলতাছি, জাস্ট একটু ওল্ডার ভার্সন। আচ্ছা অ্যাকচুয়ালি আমি নেদারে যাই, দেখি নেদার কি আছে। ওভারওয়ার্ল্ডে আমরা দেখলাম যে সবই আছে, কারণ এটা ঘুরার মতো এত আমার সময় নাই, কারণ অন্যান্য গেমগুলো বাকি আছে। তো আমি এখানে জাস্ট একটা নেদার পোর্টাল বানাই, এবং নেদার পোর্টালে দেখি যে নেদারটা দেখতে কিরকম লাগে। তো রেডি তোমরা প্রথম গেমের প্রথম নেদারে যাওয়ার লাগে? কুকুর তুমি এখানে থাকো প্লিজ, তোমার সাথে আমি একটু পরে কথা বলি প্লিজ, প্লিজ। সুন্দর একটা নেদার দিস। ও প্রথম গেমে যখন নেদারে যাই মাইনক্রাফট বাদে ভিন্ন গেমে, তখন একটা শান্তি প্রশান্তি আলাদাই আসে। ওকে তাহলে আমরা আইসা পড়ছি নেদারে, আর দেখো টেক্সচারস গুলো দেখো, হ্যাঁ
এ ভাই টেক্সট লাভার এরকম কে তো আমার সাথে খারাপ হইলো এ ভাই টেক্সট লাভার টেক্সট এরকম কে আমি ভাবছিলাম ভালো লাভা হবে টেক্সচার গুলো নেদারেটে যেরকম ওভারওয়ার্ল্ডে ছিল ওরকম হবে বাট লাভার টেক্সচার দিয়ে আমার মনটা ভালো নিতে পারলো না তোমরা দেখো প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা বুঝাই যাচ্ছে মানে আমাতে এই জিনিসটা খারাপ লাগছে এই এই ক্রাফটসম্যানের গেমটা তুমি এটা নিয়ে আমার সন্তুষ্ট করতে পারলাম না গেমটা ঠিক আছে অনেক ভালো গেমটা আমার কাছে অনেক গেমটা অনেক ভালো লাগছে আর রেটিং এর কথা বলি গেমটা যদি আমি বলি তাহলে আমি এভারেজ রাখবো মানে এত বেশি হাইও রাখবো না এবার এত লো রাখবো না এভারেজ রাখবো কারণ এটা গেমের মধ্যে যা দেখতেছি সব এভরিথিং মাইনক্রাফটের মতো মানে মাইনক্রাফটের আগের ভার্সনের মতো আর এটা সবচেয়ে বেস্ট জিনিসটা হলো যে এটা মানে আমি ফিল করতে পারতেছি যে মাইনক্রাফট খেলতাছি গেমটা অনেক ভালো তোমরা ট্রাই করতে পারো তো চলো নেক্সট গেম দেখি এর থেকে ভালো হবে কিনা ভালো রেটিং পাবে কিনা ওকে সেকেন্ড গেম যেটা হলো সেটা হলো আর্থার ক্রাফট মানে প্রত্যেকটা কপি গেমের মধ্যে ক্রাফট লাস্টে থাকবার প্রথমে আন্দাগুন্দি যে নাম বলছে গুগলে যদি সার্চ করো ক্রাফট লাস্টে দিক দা ফার্স্টে তোমার নাম দিয়া দেখো তোমার নামও গেমে আসবে ওকে গাইস আমরা তাহলে এসে পড়েছি আর্থার ক্রাফটে আর প্রথমে যদি আমি দেখি গেমটার মানে মাইনক্রাফটের মতো ফিল কিছুটা দিতাছে আর ওদের নিজস্ব টেক্সচারসটা আছে ওটা আমার কাছে মোটামুটি ভালো লাগতাছে মানে খারাপও না মোবাইল গেম হিসেবে ঠিকই আছে হ্যালো সাউন্ড কি করেছে কে তুমি রূপসী বিড়াল রূপক ভাই আপনি কি তাহলে কি মিয়াও মিয়াও করতেছিলেন আপনার চেহারা দেখে তো মনে হইতাছে না সরি 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 আমি রেসিস না সরি কিন্তু আমি যে কথাটা বলছি সে কিন্তু মুকলার না করে গেছে সেট হইয়া এই না 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 বিলাই বিলাই এই যে বিলাই এ তুমি ছিলা সরি সরি ভাইজান আপনি আপনার চেহারা ওকে 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 আমি 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 আই এম সরি আপনি কই চলে গেলেন আমি একটু বেশি বেশি ফান করতেছি আপনার লাগে সরি এই দেখো আমি এটা খেয়াল করো এটা কিন্তু পিকলিনের মতো পিগের মতো দেখো আর এটার কথা বলতে পারে মানে টেক্সচার মুখ দেখা লরে এই যে দেখছো এই কথাটা এটা আমার তো উইয়ার্ড লাগলো কিন্তু কিউট লাগে দেখো অনেক কিন্তু কিউট ঠিক না না কিউট না আচ্ছা দেখি আশেপাশে দেখি কাইন্ডা আমার মনে আছে যে মাইনক্রাফটের হরর মোড আছে না আর আমি টেক্সচার লাগাই যদি এরকম কই না ওরকম এই এটা উপরে কি হোয়াট এটা আপেল এটা আপেল কোন দিক দিয়ে মনে হয় মনে করো আমি কোনো বাসায় গেলাম কোনো বাড়িতে আর ওখানে আমরা এরকম আপেল দিছি আমি ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো গা আচ্ছা আপেল গুলো লওয়া যায় না হ্যাঁ আপেল গুলো লওয়া যায় না শেট আমি চাই আপেল গুলো লওয়া যায় মনে হয় এই সামনে কি গরু এই গরু 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 আগের ভিডিওতে যে আমার ফ্ল্যাট টেক্সচার অনেক ভালো লাগে ওকে তো আমরা আরো দেখি এখানে পানি আছে এই বেড এটা কি এই নতুন জিনিস পাইছি আমি নতুন জিনিস পেয়েছি টেবিল চেয়ার সব আছে এই গেমে এক্সট্রা জিনিস আছে এটা মাইনক্রাফট থেকে আমার ভালো লাগতেছে দেখো মাইনক্রাফটে কিন্তু এগুলো নাই যেমন দেখো টেবিল আছে ছোট টেবিল আছে আচ্ছা এক সেকেন্ড দেখি তো এখানে উপরে চোখ টোকের আর দূরবিন দূরবিন কি লেগা ইনাবেল ফার ভিউইং রে ও ফার ভিউ এখন বুঝছি এটা জাস্ট ফগ দিয়া দেয় ওকে 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 আরে চোখ দাদা কি করে এ আমি হ্যালো আমি আমি আমার চেহারা দেখতে চাইছি আবার টিপ দিলাম এ এটা আমি এটা আমি ওকে আমি ধরে নিলাম আমি এই আমি আমার কি সুন্দর লাগতেছে ইয়ে ওকে এই এই গেমের যদি আমি কথা বলি তাহলে আমার কাছে এই গেমটা অনেক বেশি ভালো লাগছে সত্য কথা পুরো গেমটা অস্থির আর গেমের মধ্যে অনেক কিছু আছে এক্সট্রা জিনিসও আছে তো এই গেমটার মধ্যে আজকে তালিকার মধ্যে আজকে তিনটা গেমের তালিকা যদি আমি বলি তাহলে এই গেমটাকে আমি সবচেয়ে বেস্ট বলবো কারণ এই গেমটার মধ্যে এভরিথিং সব আছে মানে আমার যদি একটা মাইনক্রাফট খেলতে মন চায় মাইনক্রাফট থেকে ডিফারেন্ট কিছু তো আমি এই গেমটা সাজেস্ট করব বেশি এই গেমটা আমার অনেক ভালো লাগছে ওকে গাইস নেক্সট যে গেমটা সেটা হলো লোকি ক্রাফট কিন্তু না 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 বিশেষ করে আমি যখন এই ভিডিওটা বানাইতেছিলাম তখন আমার অন্য গেম যেগুলো ছিল তোমাদের কমেন্টে ওগুলো আমি সার্চ করতেছিলাম যে তোমরা কি কি লেখছো তখনই তোমরা বলতেছো লোকি ক্রাফট 1 2 3 4 খেলতে তখন আমার মাথা আসলো হোয়াট লোকি ক্রাফট তো আমি খেললাম আমি আর কইতে আইছে পরে দি যখন আমি গুগল সার্চ করলাম দেই না লোকি ক্রাফট অনেকগুলো আছে লোকি ক্রাফট 1 জন খেলছে 2 তে খেলতে হইবে স্বাভাবিক তাই না ওকে তাহলে আমরা তাহলে এটাই হলো লোকি ক্রাফট 2 সেম পুরা মাইনক্রাফটের মতোই মানে ডিফারেন্ট লাগতেছে টেক্সচারস গুলো ঠিক আছে মানে টেক্সচারস গুলো ডিফারেন্ট আছে এই জিনিসটা আমার ভালো লাগছে যে এই গেম গুলাতে টেক্সচারস একটু ভিন্ন থাকে সব সেম তো করা ঠিক না এই তোমরা দেখো এখানে ব্লক গুলো কিন্তু সেম টু সেম মানে মাইনক্রাফটের মতোই টেক্সচারও সেম এখানে আমি একটা বোর্ড সিলেক্ট করছি বোর্ড দি ও রে বোর্ড দেখছো তোমরা বোর্ড কিন্তু পুরো মাইনক্রাফটের মতোই দেখি আচ্ছা মব গুলা দেখি মেইন জিনিস মব আমার ফেভারিট ক্রিপার দিম এখন ক্রিপার ক্রিপার হাজির
ও কৃপা রে কিপার, আমার ফেভারিট কিপার রে কি করছে এইটা, এই দিনটা আমার দেখার জন্য আমি আর বেচ্চা ছিলাম। ওকে তো আমরা অন্য মপ গুলো দেখি। এই জম্বি জম্বি ভিলেজার জম্বি, তোমার সাথে কি সেম সেম করছে নাকি? লোকি ক্রাফট 1 থেকে লোকি ক্রাফট 2 টা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। ওয়েল তো এটা যদি এরকম হয় তো নেদারে যা দিত কিরকম, কারণ নেদার আগেরটা ভালো ছিল। এই তো এই গেম নেদার জাগ জাগ জাগ, লোকি ক্রাফট 1 এর মতো এই 2 তো নেদার আছে। ওকে এটা তাহলে সেই নেদার। আচ্ছা নেদারের লাভার টেক্সচার যাতে ভালো হয় প্লিজ প্লিজ প্লিজ, আমি লাভ দিলাম। এই না 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 না, টেক্সচার ভালো করছে দেখো, দেখি দেখি দেখি, হ্যাঁ দেখো মনে হইতাছে যে এটা একটা লাভা, মানে আমি এখন এটা খেললাম মজা পাম। আর যাই হোক গেম খারাপ হোক, লাভার টেক্সচার যাতে কোনো সমস্যা না হয়, আমার লাভার টেক্সচার দরকার ভালো। ওকে এই গেমটা যদি আমি বলি তাহলে লোকি ক্রাফট 1 থেকে একটু খারাপ, কারণ লোকি ক্রাফট 1 এর টেক্সচারস গুলো অনেক ভালো ছিল। আমি যদি বলি তা লোকি ক্রাফট 1 থেকে লোকি ক্রাফট 2 অপটিমাইজ করছে অনেক ভালো, যাই বলো অপটিমাইজ অনেক ভালো করছে। তো এই গেমটা যদি আমি বলি তাহলে আমি এই গেমটাকে মিডলে রাখবো, মানে খারাপও না এত বেশি ভালো না, ঠিক আছে যা আছে ফ্রি বাজন হিসাবে সব আছে। তো তোমরা কমেন্টে বলবা তোমাদের কাছে এই গেমটা কেমন লাগছে খেললা। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে মাইনক্রাফটের নতুন কোন ক্লোন নিয়ে, তখন পর্যন্ত বাই বাই।